5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জানাতুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলা টুইট করে শেখ হাসিনাকে মোদীর ধন্যবাদ। সূচিত দলের সদর দপ্তরে বোমা হামলা। অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার হুমকি ইইউর। উত্তর কোরিয়াকে বাইডেনের হুঁশিয়ারি এবং একদিনে আরো 11,000 প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:30 তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। নরেন্দ্র মোদীকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। এদিকে ঢাকায় পৌঁছেই বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তিনি টুইটটি করেন। সেখানে তিনি লিখেন, ঢাকায় পৌঁছালাম, বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদর দফতরে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এই ঘটনা ঘটে। নির্বাচনের অনিয়মের অভিযোগে গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল নেয়ার পর থেকে দেশটির লাখ লাখ মানুষ সেনা শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছেন। তারা গৃহবন্দী নেত্রী ও নোবেলজয়ী অং সান সুচির মুক্তি এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করেছেন। যুক্তরাজ্য ও অন্যান্য দেশে টিকা রপ্তানিতে অ্যাস্ট্রাজেনেকার ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তারা এই সতর্কতার কথা জানায়। চুক্তি অনুযায়ী ইইউভুক্ত দেশগুলোতে টিকা সরবরাহ না করা পর্যন্ত রপ্তানিতে বিধি নিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। ইইউর প্রধান উরসুল ভন দের লিয়েন ইইউর 27 দেশের নেতাদের সঙ্গে ভিডিও সম্মেলন শেষে এই সতর্কতার কথা বলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে সরে না আসলে উত্তর কোরিয়াকে উচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 1 সপ্তাহেরও কম সময়ের মাঝে 2 দফায় 2টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বৃহস্পতিবার দেশটিকে এই হুঁশিয়ারি দিলেন তিনি। গত বুধবার জাপান সাগরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ইয়েলো সাগরে 2টি নন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। পরীক্ষামূলকভাবে ক্রুজ মিসাইল নিক্ষেপ নিষিদ্ধ নয়, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হুমকি বলে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে সারা বিশ্বে এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 12,60,57,757 জন। এর মাঝে মারা গেছেন 27,67,283 জন, সুস্থ হয়েছেন 10,17,19,512 জন। এর মাঝে একদিনে বিশ্বে 11,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ঘাতক ভাইরাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ ও যুবরাজ। কোভিড-19 ভ্যাকসিনের কল্যাণে আগামী 2022 সাল শেষ হওয়ার আগেই স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্ব ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা উইবোর্সা এবং টেলিভিশন চ্যানেল টিভিএন24কে দেয়া এক সাক্ষাৎকারে এই আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে শেখ হাসিনাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের রীতিমতো আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ইমরান খান বলেছেন, আসুন জনগণের উন্নত ভবিষ্যৎ গড়তে আমরা সম্পর্ক নবায়ন করি এবং দুই দেশের মাঝে আরও ঘনিষ্ঠ বন্ধন গড়ি। ভারতের মুম্বাই শপিং মলের মাঝে অবস্থিত হাসপাতালে আগুন লেগে 10 জন রোগী মারা গেছে। এই ঘটনায় সরিয়ে নেওয়া হয়েছে আরও 70 রোগীকে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুম্বাইয়ের বন্ডুপ নামক স্থানে অবস্থিত ড্রিমস মল সানরাইজ হাসপাতালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য
আলাবামায় এক রাতে আঘাত হেনেছে এক ঝাঁক টর্নেডো, এতে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টর্নেডোর তাণ্ডবে বাতাসে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ে বেড়াচ্ছে, গাছপালা উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। ফাইভ মিনিট ওয়ার্ল্ড নিউজ আজ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা।